গণমাধ্যম কর্মীদের নিয়ে বাফুফে কর্মকর্তাদের অশালীন মন্তব্য ধৃষ্টতাপূর্ণ। যারা এ ধরনের উক্তি করেছেন তাদের ভদ্রতা জ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সাংবাদিকদের নিয়ে কথা বলার আগে আরও সাবধান হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি। বাফুফের সম্প্রতি নানা ইস্যু নিয়ে নালিশ জানাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী। গণমাধ্যম কর্মীদের প্রায় হাসি তামাশার পাত্র হিসেবে উপস্থাপন করেন বাফুফে কর্তারা। এবারে ছাড়িয়ে গেছে সীমারেখা, কর্তা ব্যক্তিরা হয়তো ভুলেই বসেছেন নিজেদের দায়িত্বটুকু। ধুঁকছে দেশের ফুটবল, তা নিয়ে মাথা ব্যথা নেই দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির, উল্টো সকল ক্ষোভ যেন গণমাধ্যমের ওপর। বাফুফের দুর্বলতা খুঁজে বের করার কারণে কি এত ভয়? তবে বাফুফে কর্তাদের এমন আচরণে চটেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, প্রশ্ন তুলেছেন তাদের কাণ্ডজ্ঞান নিয়েও। একটা সমাজকে নিয়ে যারা আমাদের খেলাধুলার অঙ্গনে আমাদের খেলোয়াড় সংগঠকরা যেভাবে কাজ করে, মন্ত্রণালয় যেভাবে কাজ করে, তাদের পাশাপাশি প্যারালালি সাংবাদিক ভাইরা, আমাদের ক্রীড়া সাংবাদিক ভাইরা কাজ করে, তাদেরকে নিয়ে এরকম কটাক্ষ করে কথা বলা, এটা কোনোভাবেই আসলে মানা যায় না। আমি মনে করি যে ধরনের কথা বলেছেন, এটা একটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়েও এই ধরনের কথা বলতে পারে না। যারা এই কথা বলেছেন, ভবিষ্যতে কথা বলার আগে তারা যেন একটু ভেবে কথা বলেন এবং কাদের উদ্দেশ্যে কী নিয়ে কথা বলছেন সেটা উনি যেন একটু ভেবে বলেন। কারণ একই সঙ্গে দুর্নীতি নিয়ে বাফুফের তদন্ত কার্যক্রমও পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তবে ফিফার সংশ্লিষ্টতা থাকায় ভেবে চিনতে পদক্ষেপ নিতে চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। এখন ফিফা যেভাবে নজরদারিতে রেখেছে ফুটবল ফেডারেশনকে, তো সেই কারণে কোনো একটা কারণে যদি সরকারের কোনো একটা হস্তক্ষেপের কারণে যদি ফুটবলের ক্ষতি হয়ে যায়, তো এই কারণে আমরা একটু ধীর গতিতে একটু আগাচ্ছি। তবে পরবর্তীতে যদি কোনো দুদক বা আইন মানে কোর্ট যদি এ বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, সেক্ষেত্রে হয়তো আমরা পরবর্তীতে আমরা এই কার্যক্রম নেব। সম্প্রতি আরও নানা নেতিবাচক ঘটনার জন্ম দিয়েছে বাফুফে। এইসব বিষয় নিয়ে নালিশ জানাতে আগামী 14ই মে সরকার প্রধানের কাছে যাবেন বলে মনস্থির করেছেন জাহিদ আহসান রাসেল। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।